এক সময়ে ধর্মযাজক হতে চাওয়া ছেলেটা ঘটনাক্রমে হয়ে উঠলেন অভিনেতা। নিজের অভিনয়শৈলী, স্মার্টনেস আর স্টাইলে তিনি পেয়ে গেলেন বিশ্বব্যাপী তারকা খ্যাতি। তিনি টম ক্রুজ। সারা বিশ্বের সুন্দরীদের হৃদয় হরণ করা, ভুবন ভোলানো, অকৃত্রিম হাসির অধিকারী টম ক্রুজের আজ 62তম জন্মদিন। গির্জার যাজক হওয়ার স্বপ্নটা ছোট থেকেই গেঁথেছিল মনে। শিক্ষার্থী হিসেবে যাতায়াত ছিল সেন্ট ফ্রান্সিসের সেমিনারে। কিন্তু যাজক হতে চাওয়া ছেলেটা ভাগ্যক্রমে হয়ে যান অভিনেতা। বলছি টম ক্রুজের কথা। আজ তার জন্মদিন। 1962 সালে নিউ ইয়র্কে জন্ম নেওয়া টমের পুরো নাম চতুর্থ টমাস ক্রুজ ম্যাপোথার। হলিউড মাতানো এই অভিনেতার আগ্রহ কিন্তু অভিনয়ে ছিল না। প্রথমে যাজক ও পরে রেসলার হতে চেয়ে স্কুল জীবনের হাঁটুর চোট রেসলিং রিংয়ের বাইরে ঠেলে দেয় তাকে। তারপরেই অভিনয়ের যাত্রা। অভিনয়ের ক্যারিয়ার শুরু হয় 1981 সালে এন্ডলেস লাভ ও ট্যাপ সিনেমা দিয়ে। টম কেন্দ্রীয় চরিত্রে সুযোগ পান 1983 সালে লস ইন ইট সিনেমায়। 1986 সালে টপ গান সিনেমাটি তাকে তারকা খ্যাতি এনে দেয়। সফলতার মাইলফলকে মিশন ইম্পসিবল সিরিজের সবগুলোই পেয়েছে তুমুল জনপ্রিয়তা। অস্কার আসরে চারবার মনোনয়নেও ছিঁড়েনি ভাগ্যের শিকে। তবে ঝুলিতে উঠেছে গোল্ডেন গ্লোব, ক্রিটিক্স চয়েস সহ মোট 132টি অ্যাওয়ার্ড। বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে একাধিকবার স্বীকৃতি পেয়েছেন টম ক্রুজ। এছাড়া প্রায় $600 মিলিয়ন সম্পদ নিয়ে সবচেয়ে সম্পদশালী অভিনেতার তালিকায় তিনি বিশ্বের তৃতীয়। জন্মদিনের এই শুভক্ষণে প্রিয় তারকার প্রিয় দিনে রইল ভালোবাসা ও শুভকামনা। শুভ জন্মদিন টম ক্রুজ। জুবাইর হোসেন, সজল, চ্যানেল 24।